नमस्कार असंख्य छात्र छात्री अनुरोध एरा बहुदिन धरे अनुरोध करे आसछे क्लास 10 11 12 जे ट्रिग्नोमेट्री भ्यालु गुलो मने रखार कोनो सहज पद्धति आछे किना आमी सेई समस्त छेले मेयेरा प्रथमत एबछर माध्यमिक आईसीएसई सीबीएसई हलो ना माध्यमिक जा हवार कथा छिलो सेखानेओ आबार ट्रिग्नोमेट्री भाग किन्तु 11 12 ए मानगुलो जेमन लागे भ्यालु गुलो एटा आमरा প্রত্যেকটা স্টুডেন্ট বারংবার মুখস্থ করে কনফিউজ করে বলে আজ আমি একটা বিশেষ পদ্ধতি শেখাচ্ছি এবং আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আমি একটা নতুন পদ্ধতি শেখাচ্ছি, চলো মানগুলো প্রথম আমরা দেখে নিই। যে আমাদের ট্রিগনোমেট্রির পাঁচটা মান বের করতে হয়, একটা ভালো করে দেখে নাও, সেটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, একটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, 45 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি, আর একটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রথম 0 ডিগ্রি, তারপর 30, 45, 60, 90। ঠিক যেহেতু এটা ছোট 0, তারপর 30, 45, 60, 90, এটা বেস্ট হবে আমরা আমাদের বাঁ হাতের সঙ্গে অ্যাসোসিয়েট করে নাও। যদি আমরা বাঁ হাতটা রাখি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট, অর্থাৎ লিটল ফিঙ্গার। তারপরেরটা পরের আঙুলটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রিং ফিঙ্গার। 45 হচ্ছে আমাদের মিডল ফিঙ্গার বা মধ্যমা, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ফিঙ্গার বা তর্জনী, এটা হচ্ছে আমাদের থাম অর্থাৎ বুড়ো আঙুল। তাহলে পরীক্ষার হলে আমরা যখন পরীক্ষার প্রশ্ন করব আমরা এইভাবে হাতটা দেখব। এটা হচ্ছে 0 ডিগ্রি, যেহেতু ছোট সব থেকে কনিষ্ঠ, এটা তার থেকে একটু বড়, এটা 30, এটা মিডল ফিঙ্গারটা হচ্ছে 45, ফার্স্ট ফিঙ্গারটা হবে 60, এটা হবে 90। ক্লিয়ার? এবারে আমরা এইটাকে মনে রাখার জন্য যেটাকে অ্যাপ্লাই করব বুঝে নেবে, আমরা প্রথম আসি এখানে মনে রাখো সাইনের একটা ফর্মুলা মনে রাখো। আমরা যে ডিগ্রিটা বের করব ঠিক তার লেফট সাইডে আমাদের কতগুলো ফিঙ্গার আছে, তাহলে আমরা প্রথম সাইনের বেলা কি করব, লেফটের আমি লেফট সাইড ফিঙ্গার বলে লিখছি, লেফট সাইড ফিঙ্গার বুঝে নেবে যতগুলো লেফট সাইড ফিঙ্গার আছে এদের স্কোয়ার রুট করে বাই 2। তাহলে আমরা লেফট সাইড ফিঙ্গার যতগুলো থাকবে, অর্থাৎ যদি আমাদের কেউ বলল সাইন 45, তাহলে আমরা দেখব এটা আমাদের মাঝখানে আঙুল 45, বাদি কজন আছে দুজন, তাহলে আমরা 45 এর সাইন 45 এর ভ্যালু করব, যেহেতু দুটো আছে আমরা করব √2/2 = √2। ক্লিয়ার? কেউ প্রশ্ন করল যে ধরো আমাদের সাইন 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিতে আমরা কি পাচ্ছি, 1, 2, 3টে বাঁদিক আছে, তাহলে আমরা যথারীতি লেফট সাইডের ফিঙ্গার আছে 3টে, অর্থাৎ √3/2। ক্লিয়ার? আবার যদি আমরা এখানে যাই সাইন 90 ডিগ্রি, সেখানে আমাদের 90 ডিগ্রি মানে থাম, তাহলে এদিকে কটা মূল আছে 4টে, তাহলে আমরা 90 ডিগ্রি এখন বের করব সাইন 90 ডিগ্রি, তখন আমরা করবো √4/2, অর্থাৎ 2/2 = 1। তাহলে আমরা সাইনের জন্য করব যতগুলো লেফটে আছে, তাহলে প্রশ্নটা এইখানে বুঝে নাও, যদি আমাদের কেউ বলল সাইন 0 ডিগ্রি কত হবে, তাহলে সাইন 0 লেফট, তার লেফটে কি আছে, কেউ নেই, অর্থাৎ √0/2, অর্থাৎ এটা হচ্ছে ভ্যালু হচ্ছে 0। ক্লিয়ার? ঠিক ইকুয়ালি আমরা একটু দেখব, যদি আমরা কস হিসেব করি, কস ঠিক কসের ক্ষেত্রে আমরা রাইট সাইড ঠিক উল্টোটা ভালো করে দেখে নাও, আমরা রাইট সাইড ফিঙ্গার যতগুলো আছে, রাইট সাইড ফিঙ্গার যতগুলো আছে এদের আমরা রুট ওভার করব বাই 2। তাহলে যদি আমাকে কেউ জিজ্ঞেস করলো স্যার, আমরা বুঝে নাও, ধরো কেউ বললো স্যার কস 60 ডিগ্রি ভ্যালু কত হবে, তাহলে কস 60 ডান দিকে কি আছে 1, তাহলে আমরা লিখবো √1/2, অর্থাৎ হাফ। ক্লিয়ার? কেউ জিজ্ঞেস করলো স্যার কস 30 ডিগ্রি কত হবে, তাহলে আমরা দেখে নেবো কস 30 ডিগ্রি ডান দিকে কটা আছে 3টে আঙুল, অর্থাৎ √3/2। ক্লিয়ার? যদি কেউ বললো স্যার কস 0 ডিগ্রি কত হবে,
আমরা cos 0 ডিগ্রির সময় দেখব ডান দিকে কটা আঙ্গুল কটা আছে চারটি তাহলে আমরা √4/2 = 2/2 = 1 ক্লিয়ার এটা গেল sin 0 cos বাকি রইল tan tan এর ক্ষেত্রে আমরা একটু রুলটা চেঞ্জ করব কিছু চেঞ্জ করতে হবে না শুধু আমরা মনে রাখব প্রথম লেখো লেফট সাইড ফিঙ্গার ডিভাইডেড বাই আবার রুট ওভার করে সরি আবার আমরা রুট ওভার করব রাইট সাইড ফিঙ্গার রাইট সাইড ফিঙ্গার তাহলে টেন এর ক্ষেত্রে আমরা লেফট সাইড ফিঙ্গার উপরে স্কোয়ার রুট রুট ওভার ঠিক আবার তলায় রাইট সাইড যতগুলো আছে তাহলে এবার বুঝে নাও কেউ হয়তো প্রশ্ন করলো স্যার টেন 45 কত হবে তাহলে আমরা এখানে করব টেন 45 ডিগ্রি বাদ করব কি করে বাদ দিয়ে কটা আছে দুটো তাহলে আমরা করব রুট ওভার 2 বাই আবার এদিকে কটা আছে 2 তাহলে এখানেও রুট ওভার 2 ইজ ইকুয়াল টু 1 কেউ বলো টেন 60 ডিগ্রি কি হবে টেন 60 ডিগ্রি তখন আমরা দেখব 60 বাদ দিয়ে কজন আছে তিনজন তাহলে আমরা বাঁ দিকে আছে উপরে লেফট সাইডের রুট ওভার 3 বাই ডান দিকে আছে 1 অর্থাৎ আমরা লিখব রুট ওভার 3 আশা করি এটা খুব সহজ হবে তাহলে আমরা বাঁ হাতটা দিয়ে যেমন আমাদের কোর্সে শিখিয়েছিলাম যে আমাদের 7.5 ভিডিও যেরকম ছিল পাঁচটা আঙুল দিয়ে আমরা কি করে বড় প্রশ্ন মনে রাখতে পারি আমরা ওই একই ভাবে পাঁচটা আঙুল দিয়ে আমরা মনে রাখতে পারি আর এই তিনটে মনে রাখতে হবে কারণ যেহেতু আমরা পেয়েছি এর আগেই আমরা পেয়ে গেছি তাহলে একটু করে ভালো করে পারলে লিখে নিতে পারো তোমরা এখন ফর্মুলা একটু ভালো করে লিখতে লিখে নাও তাহলে আমরা সাইনের ক্ষেত্রে আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে রুট ওভার লেফট সাইডে যতগুলো আঙুল আছে লেফট সাইডে যতগুলো ফিঙ্গার আছে ডিভাইডেড বাই 2 ক্লিয়ার কসের বেলা আমরা দেখব ঠিক উল্টোটা এখানে আমরা দেখব রাইট সাইডে যতগুলো ফিঙ্গার আছে বাই 2 আর টেন এর বেলা আমরা দেখে নেব এটা আমরা করব উপরে করব লেফট সাইড ফিঙ্গার ডিভাইডেড বাই রুট ওভার রাইট সাইড ফিঙ্গার ঠিক আছে তাহলে এইটা শুধু লিখে রাখলেই হবে মনে রাখবে এটা হচ্ছে সব থেকে ছোট 0 ডিগ্রি এটা 30 এটা 45 এটা 60 এটা 90 সাইনের ক্ষেত্রে গোনার সময় বাঁ দিকে কতগুলো আছে রুট ওভার বাই 2 কসের সময় ডান দিকে কতগুলো আছে তার রুট ওভার বাই 2 টেন এর সময় বাঁ দিকে কতগুলো আছে তার রুট ওভার বাই ডান দিকে কতগুলো আছে তার রুট ওভার তাহলে এটা জানলে হবে আমরা সাইন আমরা জানি সাইন মানে 1 বাই কোসেক অর্থাৎ সাইনের যে ভ্যালুটা বেরোবে কোসেক ঠিক উল্টো আবার কস আমরা জানি সেক তাহলে কস ইজ ইকুয়াল টু 1 বাই সেক তাহলে কস টার্ম বের করতে পারলে ঠিক কোসেক সেকটা হবে ঠিক তার উল্টো আবার ট্যান আমরা জানি 1 বাই কট তাহলে ট্যান যেটা ভ্যালু বেরোবে কটের বেলা ঠিক উল্টো অর্থাৎ যেটা এখানে বেরোবে রুট 3 ওখানে হবে 1 বাই রুট 3 যেটা এখানে বেরোবে রুট 3 ওখানে যেটা এখানে বেরোবে 1 বাই রুট 3 ওখানে গিয়ে হবে রুট 3 ঠিক উল্টি হবে তাহলে আমরা ভ্যালুগুলো পেয়ে গেলাম আমরা সাইন কস ট্যান এটা বহুবার পড়েও আমরা মনে রাখতে পারি না কিন্তু আমরা পাঁচটা আঙুলের সাহায্যে খুব ইজিলি মনে রাখতে পারবো আশা করি এটা তোমাদের প্রত্যেকটা কাজে লাগবে এইটারই নাম হচ্ছে নেমোনিক্স নেমোনিক্স শব্দের অর্থ হচ্ছে একটা আর্টিফিশিয়াল সাপোর্ট অর্থাৎ প্রত্যেকটা বইয়ে চার্ট আছে আমরা বারংবার পড়ি তবু আমাদের একটা কনফিউশন থেকে যায় কি যদি আমরা আঙুলগুলোকে ভালো করে আবার বলছি বুঝে নেবে সব থেকে ছোট 30 তারপরে 30 45 60 90 এইটা আমরা লিখে রাখবো শুধু খাতায় আর যদি এখানেও তোমাদের আরো হেল্প পেতে দিতে পারবে লেফট সাইডে আমরা যাব কেন এস আমরা যদি এ থেকে জেড পর্যন্ত লিখি এ থেকে জেড পর্যন্ত লিখি তাহলে এস এর বাঁ দিকে যদি আই তাহলে বুঝতেই পারছো এস এর বাঁ দিকে আসতে আই তার জন্য লেফট সাইড বুঝতেই পারবে সি এর পর অনেক পরে গিয়ে সি এর পর এখানে সি এর পর অনেক দূরে গিয়ে ও আসে তাহলে এটা বুঝে দিচ্ছ রাইট সাইড
তাহলে সাইনও একটা লজিক কোশ্চেন হচ্ছে, যেহেতু এসটা থাকে অনেক দূরে আই থাকে অনেক আগে, তাহলে আমরা এস থেকে বাঁদিকে আসছি অর্থাৎ লেফটে যাব, কস সি এর পরে আমরা ডান দিকে যাচ্ছি তাহলে আমরা রাইটে যাব, আর ট্যান এর ক্ষেত্রে লেফট বাই রাইট। ক্লিয়ার? প্রত্যেকে ভালো থাকবে। এরকম তোমাদের আবার কোনো প্রবলেম হলে কিছু জানতে চাইলে আমাকে রিকোয়েস্ট করবে, আমি ওটা নিয়ে আবার ভাবনা চিন্তা করে ডেফিনেটলি তোমাদের জন্য আবার ভিডিও বানাবো। তাহলে তোমাদের যদি কোনো এরকম অনেক সমস্যা হতে পারে যেগুলো মনে রাখতে পারছো না, সেটা আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোনে একটু জানালে আমি নিশ্চিত যে সেরকম কোন একটা পদ্ধতি আমি তৈরি করে আবার তোমাদের জন্য ভিডিও করব। আর আমরা এই দীর্ঘ 16 বছর ধরে আমরা যে ক্লাসটা করাই তার নাম নেমোনিক সাইন্স, বিভিন্ন জায়গায় অফলাইন ক্লাস হয় 16 ঘন্টা, কিন্তু করোনার জন্য এখন যেহেতু ক্লাসটা সম্ভব হচ্ছে না আমরা 17.5 ঘন্টার একটা ভিডিও রেকর্ডেড কোর্স, যেহেতু রেকর্ডেড সুতরাং এটা লাইভ ক্লাস নয়, কারণ লাইভ ক্লাসে করে দেখেছি টেকনিকগুলো শেখানো যায় না, রেকর্ডেড কোর্স যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখতে পারবে। যারা অনলাইনে জয়েন করবে তারা ভবিষ্যতে গিয়ে আবার অফলাইনে জয়েন করতে পারো, সেখানে আর পয়সা লাগে না। ইনফ্যাক্ট আমরা যে টাকাটা নিচ্ছি এটা একটা লাইফ টাইম মেম্বারশিপের মতো ব্যাপার, কারণ এই কোর্স যত ডেভেলপ করবে আমরা নতুন নতুন যেমন ভিডিও করব, আবার প্রতি বছর যেরকম নতুন নতুন টেকনিক আসবে সেগুলো যাতে আমরা একবার জয়েন করলে বরাবর করতে পারি, এটা একবার এই কোর্স ফিস না ভেবে এটাকে আমরা একটা সারা জীবনের মেম্বারশিপ ভাবলেই বেটার হবে। যদি এই কোর্স সম্পর্কে ডিটেলস জানতে চাও তাহলে প্লিজ তোমরা একটু www.samarsar.com samarsir.com তোমরা এতে ভিজিট করো, samarsar.com। এখানে গিয়ে দেখবে এক দুটো কোর্স আছে, একটার নাম বেসিক, তার দাম হচ্ছে মাত্র 100 টাকা, আর একটা হচ্ছে অ্যাডভান্স যার দাম হচ্ছে 1999 টাকা। ফলে আমি প্রত্যেককে বলছি যে ছোটদের জন্য বেশি বড়দের জন্য অ্যাডভান্স এরকম কোনো চিন্তা রাখবেন না, পুরোটা মিলিয়ে একটা কোর্স। আবার এরকম যদি ভাবেন বেশি দেখে ভালো লাগলে কি অ্যাডভান্স কিনবো, সেক্ষেত্রে বেশিকে আমরা বুঝতেই পারছি ডিফারেন্সটা, একটা 100 টাকা একটা অলমোস্ট 2000 টাকা। ফলে যা টেকনিক আমরা সব অ্যাডভান্স শিখেছি, আমরা বেসিকটা মূলত করেছিলাম যে তোমার নেট অ্যাভেলেবিলিটি হচ্ছে কিনা এটা বোঝানোর জন্য, যদি নেটের কোনো প্রবলেম থাকে দেখার জন্য তোমরা বেসিকটা নিয়ে দেখতে পারো, কিন্তু দুটো কোর্স ছাড়া এর উপকারিতা পাবে না। এটা আনবিলিভেবল একটা ক্লাস, আমরা প্রত্যেকটা সাবজেক্টে যেগুলো মনে রাখা যায় না, ডিজিট, সাইন্টিফিক নেম, গ্রুপ বাফ, ইংলিশ ভোকাবুলারি, নেম অফ দ্য অথর, বুকস অ্যান্ড অথর, নেম অফ দ্য ইনভেন্টার, যা আমরা ভুলে যাই তার সঙ্গে কিভাবে ব্রেনের তিনটে প্রিন্সিপলকে অ্যাপ্লাই করতে হয়, এটা একটা লাইভ মেম্বারশিপের মতো ব্যাপার। সুতরাং টোটাল কোর্স ফিস 2099, তোমরা এইখানে গিয়ে বাই নাও অপশনে যেতে পারো, গেলে কোর্স 2, এইখানে এটা লেখা আছে কোর্স 2 বলে লেখা আছে আর এটা হচ্ছে কোর্স 3, এই 2-3 একসাথে নিলে দেখবে তোমাদের ওখানে দেখাবে টোটাল বিলিং হবে 2099 টাকা, এইটা তোমরা জয়েন করতে পারো। আমরা স্টক থাকা বলতে একটা বই তোমাদের দিয়ে দেবো, একটা সার্টিফিকেট দিয়ে দেবো, যেটা দেখালে তোমরা যে কোনো জায়গায় অফলাইন ক্লাস যতক্ষণ ইচ্ছে যতবার ইচ্ছে অ্যাটেন্ড করতে পারবে, আর কোনো কোনো অসুবিধা হবে না। যদি অনলাইনে গিয়ে ইনস্টা মধ্যে পেমেন্টে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা গুগল পে বা ফোন পে বা পেটিএম এর মধ্যে দিয়েও পেমেন্ট করতে পারো, সেক্ষেত্রে বেস্ট হবে। আমি আমার নাম্বারটা লিখিয়েছি, এটা সেভ করে রাখো, 8617745711, 8617745711, এটা আমার নাম্বার, এই নাম্বারে তোমরা ফোন করতে পারো বা গার্জেনদের বলছি হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে আমি কোন নাম্বারে পেমেন্ট করলে গুগল পে পেটিএম এ টাকাটা এসে যাবে আমরা ওটা লিংক করে আপনাকে 1-2 ঘন্টার মধ্যে পাসওয়ার্ড পাঠিয়ে দেবো, যাতে আপনি ভিডিওটা দেখতে পারবেন। ফলে একবার 2099 টাকা খরচা করলে এটা সারা জীবন, কোর্সটা যত ডেভেলপ করবে আমরা নতুন নতুন ভিডিও করব, নতুন নতুন ভিডিওতে জুড়ব, এখনো 17.5 ঘন্টা আছে, পরেরটা বাড়তে বাড়তে 18.5, 19, 20 যত নতুন টেকনিক আছে আমরা জুড়ে যাবো, এটা একটা লাইফ টাইম মেম্বারশিপ ফিস। ফলে যারা সত্যি ছেলে মেয়েদের ভালো চান আমি বলবো এই ক্লাসে এখনো পর্যন্ত কেউ কোনোদিন ঠকেনি, ফলে নিশ্চিন্তে আপনারা 2099 টাকা ছেলে মেয়ের জন্য খরচ করতে পারেন, একবার ভিজিট করুন, করে দেখুন আমরা কত লোক কত রকমভাবে তারা ওপিনিয়ন জানিয়েছে। ফলে একবার 2099 টাকা, এর থেকে অনেক বেশি টাকা আমরা স্কুল কলেজ বাচ্চাদের লেখাপড়া খরচা করি, খরচ করতে পারেন। যদি এই পেমেন্টে অসুবিধা হয় ইনস্টা মজুরি কার্ড দিয়ে, তাহলে গুগল পে ফোনপের জন্য আপনারা এই নাম্বারে ফোন করলে
ডেফিনেটলি আমি ওটা আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, যাতে আপনি যে নাম্বারে আপনি গুগল পে করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটা শেষ করলাম। নমস্কার।